দেখেন একটা আছে আপনার কিন্তু চাপবে না, লোকাল ফোম কিন্তু আপনার চাইপা যাবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু বরাবরের মতো চলে আসলাম আপনাদের সকলের পরিচিত মুখ হোসেন ভাইয়ের কাছে। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমাদের কি কি কালেকশন দেখাবেন? আসলে আগে তো আমরা স্কেটিং এর ভিডিও করছি। জি জি। তো স্কেটিং এর ভিডিওতে আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাইছি। তো দর্শকের কমেন্ট ছিল যে আমাদের জিম আইটেম দেখান, জিম আইটেম দেখান। তো আসলে আমাদের এখানে জিমের আইটেমও আছে। হ্যাঁ হ্যাঁ। তো সেই সূত্রে আজকে আমি জিমের আইটেমের একটা ভিডিও করার জন্য আসলাম। হ্যাঁ হ্যাঁ। আপনার কাছে অল আইটেম আছে জিমের, যা যা লাগে? জিমের অল আইটেম আছে। তো জিম করতে যা যা লাগে অল আইটেম আছে? অল আইটেম। তো আপনারা তো মূলত পাইকারি বিক্রি করেন? পাইকারি পাইকারি। তো কেউ যদি খুচরা চায় ভাই? খুচরা চাইলে অবশ্যই দেওয়া যাবে। তো আপনারা কিভাবে পাঠান ঢাকার বাইরে যদি কেউ না আসতে পারে দোকানে? আপনি যদি দোকানে আসেন তো দোকানে আসলেন, আর যদি না আসতে পারেন তাহলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে দিতে পারবো। ওকে ভাইয়া, তো ফার্স্ট আমরা কোন কালেকশন দিয়ে শুরু করব? ফার্স্ট আইটেম আপনার হচ্ছে জিম ব্যাগ। এটা কি জিম ব্যাগ? হ্যাঁ জিম ব্যাগ। এটা কেমন ব্যাগ ভাই? এটা হচ্ছে আপনার মিনি ব্যাগ। কেমনে কি? এটা মিনি করে রাখা যায় আর কি। হ্যাঁ হ্যাঁ ভাই। খুললে এটা কি খুলে আপনারও ঢোকানো যাবে, সমস্যা নাই। এটা কেমন ব্যাগ ভাই দেখেন? হাই হাই। এটা কি ব্যাগ ভাই? হ্যাঁ ব্যাগ। এতটুকু ব্যাগ? এ তো পকেটে নিয়ে ঢুকে তোমার দেখা যায়। শুধু ব্যাগটা ক্যারিং করতে কষ্ট হয়, এই জন্য আপনি এটাকে বাস করে শর্ট করে ফেললেন। একদম ছোট বড় হয়ে ফেলান যে না? হ্যাঁ। এটা জিম ব্যাগ আর কি। এগুলোর প্রাইস কি রকম? প্রাইস হচ্ছে 550 টাকা। 550? মাত্র 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 550? চাইনিজ ব্যাগ মাত্র 550। এটা তো এটা ইউনিক ডিজাইন আর কি, দেখেন চমৎকার কিন্তু একটা কালেকশন। মাত্র 550 টাকা, যারা সিম্পলের মধ্যে একটা ব্যাগ চাইছেন তাদের জন্য এটা। তো তারপরে ভাইয়া, এটাও জিম ব্যাগ না? এটাও জিম ব্যাগ। যারা একটু বেশি বড় চায় না, মিডিয়ামের মধ্যে পছন্দ করে তাদের জন্য এটা। এই দেখেন চমৎকার কিন্তু কাপড়ও মোটা। হ্যাঁ হ্যাঁ। এগুলো কোয়ালিটি ভালো হবে তো ভাই? হ্যাঁ কোয়ালিটি অবশ্যই ভালো। হুম হুম। হচ্ছে চিনি গুঁড়া কাপড়ে। ওকে। কালার আছে, বিভিন্ন কালার আছে। কালার হবে এগুলোর মধ্যে? কালার হবে। ওকে। তো এগুলোর প্রাইস? এটা হচ্ছে 300 টাকা। 300 টাকা। তারপরে এটা আরেকটা কোয়ালিটি না? এই আরেকটা কোয়ালিটি। এটা হচ্ছে আপনার ভিতরে আপনার শু ব্যাগও আছে, এক্সট্রা জুতা রাখা যাবে। এক্সট্রা জুতা রাখার জন্য ব্যাগও আছে নাকি? হ্যাঁ ভিতরে এক্সট্রা জুতা রাখার আলাদা পকেট আছে। হুম। এগুলোর মধ্যে কালার হবে তো ভাইয়া? এটাও কালার হবে আপনার হচ্ছে অরেঞ্জ কালার। এটা চমৎকার কিন্তু, দেখতে কিন্তু চমৎকার। এখানে কিন্তু একটা চেন সিস্টেম আছে, এখানে পকেট আছে নাকি? হ্যাঁ এক্সট্রা পকেট, এক্সট্রা একটা পকেট আছে। দেখেন চমৎকার একটা কালেকশন। তো এগুলোর প্রাইস কত ভাইয়া? এটা হচ্ছে 450 টাকা। কালার হবে কয়টা? কালার দুইটা কালার, এর মধ্যে দুইটা কালার হবে। দেখেন ব্যাগটা কিন্তু অনেকটা সুন্দর, গ্লেজিংটা অনেক সুন্দর কিন্তু, আর একটা এক্সট্রা পকেটও আছে, আর এখানে একটা চেন সিস্টেম। তারপরে তো ব্যাগ আইটেম শেষ, আপনি ইয়োগা আইটেম। হুম হুম। হচ্ছে ইয়োগা ম্যাট, 2 ফিট বাই 6 ফিট লম্বা, কিন্তু 6 ফিট হবে এটা। এগুলো সাইজ হয়নি ভাই, ছোট বড় হয়? ছোট বড় বলতে একটা সাইজেই। এটা হচ্ছে আপনার 6 ফিট, পাশে 2 ফিট, লম্বা করলে 6 ফিট। ওকে। তো এগুলো কোয়ালিটি কি রকম ভাইয়া? কোয়ালিটি আপনার ফোম হচ্ছে আপনার 8mm ফোম। হ্যাঁ হ্যাঁ। ফোমটা আপনার কিন্তু চাপবে না, লোকাল ফোম কিন্তু আপনার চাইপা যাবে। এটা হচ্ছে আপনার চাইনিজ ফোম। এগুলো ভালো কোয়ালিটির আর কি? এটা ভালোটা। ওকে। সাথে ফিতাও আছে ক্যারি করার জন্য আর কি। ক্যারি করার জন্য। এগুলোর প্রাইস কত? এটা হচ্ছে আপনার 700 টাকা। 700 টাকা। ওকে। এটা কালার আছে? এর মধ্যে কালার হবে, এই যে দেখেন এই কালারগুলো, তিনটা কালার হবে? হ্যাঁ তিন চারটা কালার হবে। তিন চারটা কালার হবে আর কি। এগুলা এগুলো তো ভালো কোয়ালিটি, অনেকটা মোটা কিন্তু দেখেন। এই দেখেন অনেকটা কিন্তু ফাইবার, ভিতরে ফাইবার শীট, এটা আপনার উপরে ফোম। হ্যাঁ উপরে ফোম, ভিতরে ফাইবার শীট। নুফতর ফোমটা দাও, কারণ হলো মানে যেন ব্যথা না পায় মানুষ নাকি? ওকে। এটা কিন্তু ওই ভালো ওয়েট আছে আর কি, মোটামুটি ভালো কোয়ালিটি আর কি। প্রাইস কত ভাইয়া? এটা হচ্ছে আপনার 650 টাকা। 650 টাকা। ওকে। তো এটা কি ভাই?
এটা হচ্ছে আপনার রোলার রোলার আপনি পুশ আপের মধ্যে করবেন রোলার এটা হচ্ছে আপনার পেট কমানোর সাহায্য করবে যারা পেট কমাতে চায় ফ্যাটের জন্য আর কি একটু প্যাকেটটা দেখাই দেন এবার কিভাবে ই করে সেটআপ করে আর কি এই যেরকম হবে না সেম এরকম হবে যারা একটু পেট মানে আপনার চর্বি কমাতে চান তাদের জন্য আর কি দেখেন এগুলো কোয়ালিটি ভালো হবে ভাঙা যাবে না তো ভাই না ভাই এটা হচ্ছে আপনার এই যে এসএস এর বডি না হ্যাঁ তো আপনাদের ফিতা আছে ফিতাটা কো ভাই হ্যাঁ ফিতাটা হচ্ছে আপনার ইয়েতে লাগাইলে আপনার ফিতা দিয়েও করতে পারবেন হ্যাঁ ফিতা দিয়ে করা যাবে নাকি কারাবেন হিসাবে জাস্ট এরকম ভাবে করতে হবে জাস্ট এরকম ভাবে দেখেন যেভাবে আসছে মানে কিন্তু লেখা আছে কিভাবে করতে হবে এরকম প্রাইস পড়বে 900 টাকা 900 টাকা পেটের ব্যায়ামের জন্য আর কি ওকে এটা কি ভাই এটা হচ্ছে টুইস্টিং ডিস বডি ট্রিমার বডি ট্রিমার এটা হচ্ছে আপনার বডিটাকে মুভিং করার জন্য এগুলো কোয়ালিটি কিরকম ভাইয়া এটা উন্নত মানের নাকি মানে নিনজা ব্র্যান্ডের ভাই আর নিনজার কথা তো বললাম আপনাকে ভাই নিনজা কিন্তু সারা বাংলাদেশে চিনি আর কি নিনজা একটা নামকরা ব্র্যান্ড কইলা দেখাইতে পারবেন কিন্তু এই দেখেন এরকম হবে না এই যে এটা মুভিং যারা জিম করে তারা কিন্তু ভালোভাবে চিনে আমাদের থেকে ভালো জানে আর কি দেখেন এটা ডাবল স্প্রিং এর ভাই আরেকটা সিঙ্গেল স্প্রিং হয় সিঙ্গেল স্প্রিংটা ভালো না স্প্রিংটা এটা হলো ডাবল স্প্রিং এর নাকি এটা ডাবল স্প্রিং এর বডি ভালো স্প্রিংটাও স্ট্রং স্প্রিং স্ট্রং লোকাল পাওয়া যায় ওটা স্প্রিংটা লুজ এটা স্প্রিংটা কিন্তু খুব ভালো এ জাস্ট এরকম হবে জাস্ট এরকম দেখেন স্প্রিংটা ভালো হবে নাকি হ্যাঁ ওকে ভালো করে দেখাতে পারছি না আপনি এখন এই দেখেন টান দেন একটু টান দেন অনেক হার্ড হবে আর কি এই দেখেন এগুলোর প্রাইস কেমন ভাইয়া তো প্রাইস হচ্ছে 480 টাকা 480 টাকা এটা মানে কাদের জন্য বেস্ট হয় যাদের হচ্ছে আপনার পেট কমাতে চায় হ্যাঁ হ্যাঁ বা হাঁটুতে সমস্যা তাদের জন্য আর কি 3-in-1 এটা 3-in-1 3-in-1 আর কি তিন রকম ব্যায়াম করা যাবে আর কি ওকে এগুলো প্রাইস হলো 480 টাকা 480 টাকা 480 ওকে তারপরে 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 হচ্ছে ভাইয়া পুশআপ বাস পুশআপ ওকে এইগুলো কিন্তু অনেকটা রান পুশআপ তো কমন সবাই চিনে জি জি কিন্তু এসএসএ ফুল এসএসএ বাকা হয়ে যাবে না তো ভাই না আপনি 200 কেজি ওয়েট নিতে পারবেন একদম দেখেন বাকা হওয়ার সম্ভাবনা নেই নাকি না একদম বাকা হওয়ার সম্ভাবনা এসএসএ নাকি তারপর স্লিপ খাওয়ার সম্ভাবনাও নাই একদম দেখেন চমৎকার কিন্তু এগুলোর প্রাইস কত ভাইয়া প্রাইস হচ্ছে আপনার 400 টাকা ওকে 400 টাকা বেশি ওয়েট পাইল হইলেও বাঁকা হবে না নাকি না বাঁকা হবে না স্ট্রং এর অনেকটা স্ট্রং আর কি এস এস ওকে 400 450 টাকা পাঁচটা এটা হচ্ছে চেস্ট পুল প্লাস রোয়িং এটা 3-in-1 3-in-1 স্প্রিং এটা আপনার স্প্রিং আছে পাঁচটা স্প্রিং আপনি কমায়ও করতে পারবেন আবার পাঁচটা দিয়েও করতে পারবেন ওকে এরকম হবে জাস্ট এরকম হবে নাকি এটা হাতে টানবেন পায়ে রাখা হাতে টানবেন হ্যাঁ হাতে টানতে হয় আর কি পায়ে রাখা যে এরকম হবে আর কি জাস্ট এরকম 3-in-1 এটাতে হ্যান্ড গ্রিপ আছে এটা হলো পায়ে লাগাবে আর এটা হলো হাতে টানবে নাকি হাতে টানবে হ্যাঁ আর এখানে 3-in-1 আছে এখানে হ্যান্ড গ্রিপ আছে আপনি ওকে হ্যান্ড গ্রিপ করতে পারবেন ওকে এগুলো প্রাইস চেস্ট পুলও আছে এটা হচ্ছে 650 টাকা 650 টাকা ওকে পাওয়ার টুইস্টার এটা কি ভাই এলে লাঠি নি ভাই এটা হচ্ছে পাওয়ার টুইস্টার আপনার হাতে পেশিতে কত শক্তি এটা পরীক্ষা হবে না যাদের পেশিতে শক্তি নাই তাদের জন্য আর কি নাকি 700 টাকা 2500 টাকা দিয়ে রাখলাম এটা ভাই আমি পারবো না আমি তো 3800 টাকা হ্যাঁ এ ভাই দেখেন এই এত শক্তি আমার নাই ভাই হ্যাঁ হ্যাঁ এটা সাবধানে করতে হয় এটা আপনার 40 কেজি তো 30 কেজিটাও আছে ওইটা একটু লুজ আছে ওকে এটা আপনার 20 কেজি 30 কেজি 40 কেজি 50 কেজি হয় হ্যাঁ হ্যাঁ যারা জিম করে তারা ভালোভাবে চিনে আর কি হ্যাঁ এটা 40 কেজিটা এটা কিন্তু স্প্রিংটা খুব মোটা হুম
আমি একটু লোকাল কোম্পানিটা দিলে হয়তো আমি বাঁকা করতে পারতাম, কিন্তু এটা কোম্পানি ভালো আমি বাঁকা করতে পারি না। এগুলোর প্রাইস কত? হয়ে গেছে জিওটেপ, এটা হচ্ছে আপনার 650 টাকা। 650, 40 কেজিটা জিওটেপ, 30 কেজি আছে, 30 কেজি আছে 550। এটা 30 কেজি হয় আর 40 কেজি হয়? 30 কেজি, 40 কেজি, 20 কেজি হয়। ওকে, মানে কোয়ালিটি আছে আর কি। ওকে, এটা কি? তারপরে জিম গ্লাভস। এটা হলো গ্লাভস নাকি? এইগুলো কিন্তু অনেকটা রানিং আর কি নাকি? এখানে সাপোর্ট আছে, ফোমের আছে, আপনার রডে কিন্তু আপনার ব্যথা লাগবে না আরকি, ব্যথা লাগবে না, সফট হবে আরকি সব। তো এগুলোর প্রাইস এই এরকম হবে আরকি, এরকম। এগুলোর প্রাইস কিরকম? 450 টাকা। 450 টাকা, ওকে। ভালো কোয়ালিটির গুলো আর কি? এমনি লোকাল নিলে আমাদের কাছে লোকালও আছে, লোকাল 250 টাকা 200 টাকার মধ্যেও দেওয়া যাবে। রিসাপোর্ট এভাবেই দেখেন, দেখালাম না, এটা জাস্ট এরকম হবে, সেম টু সেম, সেম টু সেম হবে। তো এটা কি কিরকম কোয়ালিটি, কিরকম ভালো? অনেক আপনার রিস্টে অনেক সাপোর্ট পাবেন। তো এগুলোর প্রাইস? এটা হচ্ছে 200 টাকা। 200 টাকা, ওকে। এই একটা আছে 80 টাকা, অনলি 80 টাকা, 80 টাকা বস, ফিঙ্গার সহ, ফিঙ্গার সাপোর্ট সহ। তারপরে এটা কি? তারপর আছে হ্যান্ড গ্রিপ। হ্যান্ড গ্রিপ, এটা কি ভালো কোয়ালিটি এটা ভাই? হ্যাঁ জি, হ্যান্ড গ্রিপ, এটা ফিঙ্গার স্পেস সহ। হ্যাঁ হ্যাঁ, এটা কি দোনে? এটা দুইটা, কিন্তু দুইটা থাকে, দুই হাতের জন্য দুইটা থাকে, দুই হাতের জন্য দুই, ডান হাত বাম হাত দুইটা থাকে। জোড়াটা কত পড়বে ভাইয়া? জোড়াটা মাত্র 200 টাকা। 200 টাকা মাত্র? হাই হাই, কিন্তু সিঙ্গেল টাই বিক্রি করি 180 টাকা। ওকে, জোড়াটাই নেওয়া ভালো। তো এর মধ্যে কোয়ালিটি কয়টা? ওটার মধ্যে একটা কোয়ালিটি, আবার একটা কোয়ালিটি আছে, এটা হচ্ছে আপনার বাড়ানো কমানো যায়, আপনার প্রেসারটা বাড়াইতে কমাইতে পারবেন। এটা হচ্ছে আপনার 10 থেকে 60 কেজি পর্যন্ত করতে পারবে। ওকে, একটু দেখাবেন ক্যামেরা, এই যে এইভাবে পারে নাকি? ঠিক আছে, এটা ঘুরাইলে আপনার প্রেসার বাড়বে, কম বাড়বে, কম নেই। তো এগুলোর প্রাইস? এটা হচ্ছে আপনার 180 টাকা। 180 টাকা, 80 টাকা, ওকে। জিম বল, এটা জিম বল, মজার জন্য আর কি। একদম, কিন্তু মজা লাগবে। কাটা ছাড়াটাও আছে নাকি? হ্যাঁ, কাটা ছাড়া প্লেন আছে, দুইটা কোয়ালিটি হয়। 75, হ্যাঁ, আউন্স। এগুলোর প্রাইস? এটা নিনজারটা, তো নিনজারটা একটু রেট বেশি। জি জি, এটা হচ্ছে আপনার 1050 টাকা। 1050 টাকা না? আরেকটা আছে, ওইটা কোম্পানিটা এখানে নাই, তো আমি দেওয়া যাবে আর কি, সমস্যা নাই। ওটা হচ্ছে আপনার 700 টাকা। ওকে, হ্যাঁ, জিমের অল আইটেমই আছে ভাইয়া আমার কাছে। ওই যে ডাম্বেল আছে, ডাম্বেলগুলো এখানে দোকান ছোট, ডাম্বেল দেখাই নাই। ঠিক, ডাম্বেল আছে, রড আছে, স্টিক আছে, বাঁকা স্টিক আছে, সোজা স্টিক আছে। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু জিম আইটেমের অল আইটেম পেয়ে যাবেন। সময়ের স্বল্পতার কারণে হয়তো প্রত্যেকটা কালেকশন দেখানো গেল না, তো আপনারা যদি চান তো দোকানে আসতে পারেন, আর যদি একান্তই দোকানে না আসতে পারেন তাহলে কিন্তু সারা বাংলাদেশ থেকেই অনলাইনে নিতে পারবেন। আর তারা কিন্তু মূলত পাইকারি বিক্রি করে, এখানে কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে প্রত্যেকটা কালেকশনই পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আর কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।